আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমার পাশে আছেন আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন। আমার চ্যানেলের নাম হলো কাউনিয়া ডিজিটাল টিভি। সুস্বাগত। আমি আজকে আপনাদেরকে এক পণ্ডিতের গল্প শোনাবো, মাশাআল্লাহ ভালো লাগবে। আচ্ছা, এক পণ্ডিত, তিনি নিজেকে খুবই শিক্ষিত মনে করেন এবং খুবই জ্ঞানী মনে করেন। একদিন রাস্তা দিয়ে যাইতেই তিনি এক খ্যাতের ভিতর দিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, যাওয়ার পথে একটা কুমড়ের গাছ দেখতে পাইলেন। সেখানে কুমড়ের গাছের ইয়া বড় বড় কুমড়ে ধরছে। এই পণ্ডিত চিন্তা করলো যে আল্লাহর এটা কোনো কাজ হইলো, এত হালকা গাছে, এত দুর্বল গাছে এত বড় বড় ফল দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে তিনি খুবই হতাশা চিন্তায় পড়লেন। বুঝতে পারছি। এরপরে তিনি আসলেন। আসার পরে কিছু দূর গেলেন, যাইতে 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 এক বটগাছের পারে গিয়ে রেস্টের জন্য বসলেন। আচ্ছা, বসার পরে উপর দিকে তাকালেন। উপর দিকে তাকায় দেখে যে বট গাছে ছোট ছোট ফল, ছোট ছোট। ঠিক আছে, তো এই ফল দেখে সে চিন্তা করলো যে এটা সৃষ্টিকর্তার কথা। ওই জায়গায় দেখলাম এত দুর্বল গাছে এত বড় বড় ফল, আর এটা ইয়া বড় গাছ ফল দিছে। আচ্ছা আচ্ছা, খুবই হতাশায় পড়ে গেল এই পণ্ডিত। চিন্তা করতে করতে খুবই হতাশায় পড়ে গেল। ইতিমধ্যে একটা ফল ছিঁড়ে তার মাথার উপরে পড়ছে। আচ্ছা, মাথার উপরে পড়ার পরেই তার হুশ ফিরে গেছে যে কাম সাইড়ছে। যদি ওই বড় কদুর মতো ফলটা, যদি কুমড়ের মতো ফলটা যদি এই গাছে ধরল, নিয়ে আজ আমি শেষ। আচ্ছা, তো তখন চিন্তা করলো যে আমরা যে পণ্ডিত, যে বুদ্ধিমতী আমরা, এটা দিয়ে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, লাভটা হলো কি, সৃষ্টিকর্তা ভালো জানেন যে কোন গাছে কি দিতে হবে। ঠিক আছে, তো ওই ছোট ফল ফল পড়ার কারণে বেঁচে আছে। আর যদি ওই গাছে বড় বড় ফল দিত তাহলে তার আজকে মৃত্যু। আচ্ছা, তো এখানেই আমাদের বুদ্ধি এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের বুদ্ধি এখানেই জিরো। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিজানুর রহমান মিজান। আমার চ্যানেল পিস মিজান। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আরও ভালো ভালো গল্প যদি শুনতে চান আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।